হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর আবার ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হেভি স্নোফলিং হচ্ছে। আজকে অনেকদিন পর সিম্পিরোপোলে আমি আসলে সকালবেলা কালকে দেখেছি যে একটু একটু স্নোফলিং হচ্ছে। বাট সকালবেলা যখন ঘুম থেকে উঠি, ওঠার পর আমি উইন্ডোতে তাকাই, তখন দেখলাম একদম স্নোতে গাছ থেকে শুরু করে সব হোয়াইট হয়ে গেছে, মানে পুরো ক্যাম্পাসটাই হোয়াইট হয়ে গেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু দেখাই আমাদের পুরো হোয়াইট ক্যাম্পাসটা। সো চলুন ঘুরে আসি আমাদের হোয়াইট ক্যাম্পাস, লেটস গো। এটা হচ্ছে আমার হোস্টেল, প্লাস ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনার ডেন্টাল ইউনিট, এটা হচ্ছে আপনার আর্মি মেডিকেল ইউনিট, আর্মি মেডিকেল ইউনিটের পাশেই থার্ড হোস্টেল, আর এই হচ্ছে আমার পুরো হোয়াইট ক্যাম্পাস। এর আগে অনেক স্নোফলিং দেখেছি, কিন্তু আজকের মতো স্নোফলিং কোনোদিন হয় নাই। আজকের মতো স্নোফলিং কোনোদিন হয় নাই বলবো না, আমি দেখিনি অ্যাকচুয়ালি। আজকে যে স্নোফলিংটা হয়েছে, প্রচুর স্নোফলিং হয়েছে আজকে। কাছে থেকে স্নো গুলো ঝরে পড়তেছে। রাশিয়ানরা ঠান্ডায় মানে হোয়াইট তো লাল হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ডিনো ফিশ। My university and full of snow. Look here. Oh my god. Look. Beautiful. পুরো ব্রেঞ্চ গুলা এখানে রাখা আছে, সবগুলা স্নো তে। দেখেন কি পরিমাণ স্নো, আমার পা পুরো ডেবে ডেবে যাচ্ছে ফুল। আর এখানে এগুলো হচ্ছে ব্রেঞ্চ, যেগুলো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। ও মাই গড, লুক, দেখেন কত ডিপ। স্নোতে এই গাছগুলো অনেক সুন্দর লাগে, লুক। গাছগুলো স্নোতে অনেক সুন্দর লাগে। অ্যাকচুয়ালি আমি আসলে অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি, তার কারণ হচ্ছে জানুয়ারিতে আমার ফাইনাল এক্সাম ছিল, ফাইনাল এক্সামের কারণে বিজি ছিলাম, ভিডিও বানাতে পারিনি, এবং আমার অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে, সময় পাওয়া যায় না। দেখা যায় স্যাটারডে সানডে দুই দিন আমার বন্ধ, ফ্রাইডেতে ক্লাস শেষ করে হোস্টেলে যাই, রান্না করি, খাই, শুয়ে পড়ি। ওই দিন রাতে হয়তো একটু বেরোই, ফ্রেন্ডসদের সাথে ঘোরাফেরা করি, তারপর হচ্ছে আপনার স্যাটারডে ঘুমাতে ঘুমাতে চলে যায়, সানডেতে আবার মানডের পড়া রেডি করতে হয়। সব মিলিয়ে টাইম পাওয়া যায় না, এই কারণে ভিডিও বানানো হচ্ছে না। এ হচ্ছে আমার মেইন বিল্ডিং, আমার ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, মেইন বিল্ডিং। বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায়, ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেক বড়। Look, first gate. Oh my god. গাছগুলো থেকে যখন স্নো গুলো ঝরে ঝরে পড়ে না, এত সুন্দর লাগে দেখতে। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি, গাছ থেকে যে স্নো গুলো ঝরে পড়তেছে ছোট ছোট আকারে, এগুলা খুব সুন্দর লাগতেছে। আমার হাত পুরো জমে যাচ্ছে, আমার মনে হয় আমার এখন গ্লোভসটা পরে নেওয়াই ভালো।
সো আমি গ্লোভসটা পরে নিলাম একটু বাইরে দাঁড়িয়ে। ও মাই গড, ইটস সো স্লিপারি। যে সময়টাতে স্নোফলিং হয় সেই রাতগুলো অনেক সুন্দর লাগে। যেমন রাতে স্নোফলিং হলে নিচে হোয়াইট, আমার মনে হয় কি যে ওই রাতটাও কেমন জানি মানে আকাশটাও হোয়াইট হোয়াইট লাগে। আমি আমার আমি জানি না, আমার এটা রিফ্লেকশন হতে পারে, বাট সুন্দর লাগে দেখতে, ওই রাতটাই দেখতে সুন্দর লাগে স্নোফলিংয়ে। চলুন আমাদের ইউনিভার্সিটির পাশে যে পার্কটা আছে সেই পার্ক থেকে একটু ঘুরে আসা যাক, দেখে যাক কি অবস্থা। তো এই হচ্ছে আমার কার, একদম স্নোতে ডেকে আছে, কিচ্ছু করার নেই, এভাবেই থাকবে। এত স্নো, ও মাই গড। এটা হচ্ছে ইউরি গ্যাগারিন পার্ক আমাদের ইউনিভার্সিটির পাশে। দেখেন পুরা গাছগুলো একদম বরফে ডেকে আছে, দেখতে কত সুন্দর লাগতেছে, অনেক জোস লাগতেছে গাছগুলো। এটা হচ্ছে পুলিশ স্টেশন। আগামী 7 days পুরা সিম্পলে এরকম, অর্থাৎ ক্রিমিয়াতে এরকম স্নোফলিং হবে। এ হচ্ছে ইউরি গ্যাগারিন পার্ক, স্কেটিং করে যাচ্ছে। পার্কের একটা জায়গা আছে সামান্য একটু উঁচু, তো সেইখানে রাশিয়ানরা আজকে যেহেতু উইকেন্ড, ওনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসে স্কেটিং করে, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে স্কেটিং করে, তারপর আবার চলে যায়। রাশিয়ান তারা অনেক রুলস মেনটেন করে চলে, সকালবেলা অফিসে আসে, বিকেল বেলা অফিস শেষ করার পর তারা পার্কে হাঁটাহাঁটি করে ফ্যামিলিদের নিয়ে। ফুল হোয়াইট, আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে সুমন। লুক লুক, গাছ থেকে কিরকম স্নোফলিং হচ্ছে, মানে স্নো সরি গাছ থেকে না, মানে গাছ থেকে যে বাতাসের কারণে স্নোগুলো ঝরে পড়তেছে, দেখতে অনেক চমৎকার লাগতেছে। লেটস মিট উইথ মাই ফ্রেন্ডস সুমন। ইয়েস ফর ইউটিউব, হাউ আর ইউ গোইং নাও? আই ওয়াজ কামিং ফ্রম দ্য ল্যাব। ল্যাব? হু ইজ ল্যাব? পার্কের এই কবুতরগুলো মাঝে মাঝে এখানে এসে আমি এদেরকে খাবার খাওয়াই, ভাল লাগে। হ্যাঁ অটোমেটিক গ্রেগি, ওইখানে স্কেটিং করতেছে বাচ্চারা। চলুন যাওয়া যাক ওইখানে। নাইস, বুটে কে বল রে? এখানে বাচ্চারা স্কেটিং করতেছে, ওফ শিট, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, নো প্রবলেম। আবার স্নোফলিং হচ্ছে,
they are enjoying the snow. আবার স্নোফলিং হচ্ছে, একদম বৃষ্টির মতো স্নোফলিং হচ্ছে। লুক এট মি, একদম জমে যাচ্ছে ঠান্ডায়। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্নোফলিং হচ্ছে, প্রচন্ড রকম স্নোফলিং হচ্ছে এবং ফুল হোয়াইট হয়ে যাচ্ছে সবকিছু। আমার প্রচন্ড রকম ঠান্ডা লাগছে, আমি মনে হয় আর আপনাদেরকে দেখাতে পারবো না। আজকের মতো এখান থেকে বিদায়, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।